প্রায় কয়েকশো হাঁড়িতে এভাবে একসাথে বিরিয়ানি হতে দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। শ্বশুরবাড়ির পাড়ায় রয়েছে মফেল। শ্বশুরবাড়ি এসে আমি কতটা সংসারি হয়ে গেছি দেখো, মাকে, শ্বশুরকে, বাবাকে, সবাইকে নিজে হাতে খেতে দিচ্ছি, আর আমরাও খাওয়া দাওয়াটা এখানে করে নিচ্ছি। গাইস, আমরা এখন এসেছি শপিং করতে, আমি আর জিজু। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দ আছো, আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। ভাই এনেছে সন্ধ্যেবেলার টিফিনে ফুচকা, ফিশ ফিঙ্গার, অনেক কিছু এনেছে। সেগুলো খেয়ে টুক করে আমি মিস্টার খানের সাথে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই গাড়িরও খিদে পেয়ে গেছে, তাই গাড়িকেও একটু আমরা খাইয়ে নিলাম। দুজনে মিলে কোথায় যাচ্ছি? সঙ্গে চাওলো তাহলেই দেখতে পাবে। এই দেখো দুজনে মিলে চলে এলাম মলেতে, সামনেই আমরা যাচ্ছি ঘুরতে, তাই একটু শপিংয়ে চলেছি। সারাদিন তোর অফিস ছিল, এরপর সন্ধ্যের পর আমরা বেরোলাম। সকাল থেকে আমি আর ব্লগ করিনি, তাই সন্ধ্যেবেলা এখন ব্লগটা শুরু করে দিলাম। ও এক একটা করে ট্রায়াল দিচ্ছে আর আমাকে দেখাচ্ছে। কেমন লাগলো শপিং করে? প্রচুর খারাপ লেগেছে, প্রচুর খারাপ। মানেটা কি? ওহ সত্যি, এক ব্যাগ ভর্তি শপিং হয়ে গেছে। শুধু শপিংই হচ্ছে জানো তো গাইস, কোথাও একটা ঘুরতে যাওয়ার নাম হলে আর শপিং শেষ হয় না। তো এসেছিলাম তো মিস্টার খানের জন্য শপিং করতে, আমার অলরেডি অনেকগুলোই শপিং হয়ে গেছে, অনেক আছে। আমার পছন্দ একটা হলো একটা জামা, হ্যাঁ ওর একটা পছন্দ হলো আমি কিনে দিলাম, আবার তার সাথে আবার আমার একটা পছন্দ হয়ে গেল সেটাও কিনে দিলাম। চলো ঘরে গিয়ে দেখাবো। হ্যাঁ বাবা, বাবাকে তো তোমার নাম দিয়ে চালাবো, যে রমজানের শপিং বাপি, আমার কিচ্ছু না, বাবাকে তো বলাই যাবে না, বাবা সোজা বার করে দেবে। ফিরে এসে দেখি ভাই আমার জন্য, রোহিত জন আর বোনের জন্য বানিয়েছে রাইস। গাইস কি কি শপিং করে নিয়ে এলাম সেটা এখন তোমাদের দেখাবো, তার আগে দেখাই এই দেখো টেন টেনা টেনা। না এখন এনার্জিটা কমে গেছে কারণ এত রেস্টুরেন্টে বাইরে খেয়ে খেয়ে না পেটটা একদম ফাম দিচ্ছে। তুই বসে যা না, বিছানা বসে যা না, থাক কর না। এই দেখো এটা মাত্র 120 টাকা দিয়ে পেয়ে গেছি, 120 বোধহয় মানে 150-র মধ্যে দিয়ে একটা আস্ত আয়রন পেয়ে গেছি, কারণ 4000 টাকার কেনাকাটা একটা আয়রন গিফট, নাহলে একটা ব্যাগ অপশন ছিল, ব্যাগটা ভীষণই ফালতু ছিল, তার তুলনায় আয়রনটা বেটার। এটা যদিও অনেকটা দামি না, কিন্তু তাও কাজ তো চলবে বল রুহি, আমাদের জন্য কিছুদিনও চলবে। তাহলে আমাদের আয়রন রয়েছে বাড়িতে, তারপরেও এটা একটা থাকবে, ওটা নিচে আছে, এটা একটা উপরে থাকবে, সবই যখন ডবল ডবল সুন্দর কালারটা কিন্তু বল, আর একটা মিষ্টি তোর জামার সাথে ম্যাচিং। এই কালারও থাকবে, কাশ্মীর যাওয়ার সময় এই কালার একটা পরেছিল গাইস, এমনকি ওখানে ছবিতে রয়েছে, আর এটাও একটা পছন্দের কালার বলতে পারো। এটা নিয়েছে, এটা একটা নিয়েছে হোয়াইট, এগুলো ছেলেদের হচ্ছে পছন্দের কালার। পিছন দিকটা কিছু আছে? হ্যাঁ ব্যাক সাইডে বেশি কাজ দেয়। আমি তো ভেবেছি ওটা ফ্রন্ট, আমি তো ওটাই হচ্ছে উল্টো দেখাচ্ছে, যে গলাটা দেখলাম যে গলাটা তো সামনের দিকে। হ্যাঁ এটা ভালো লাগছে, হেভি লাগছে, এরকম এগুলো ছেলেদের তো কমন তাই না। আর এই একটা প্যান্ট নিয়েছে, কারণ আমি তো লাগে, আমি তো ব্যাগ গোছাবো গাইস নেক্সট দিন, ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ আমরা কি দেখতে থাকো ব্লগ তাহলেই জানতে পারবে। এই একটা প্যান্ট নিয়েছে হালকা শ্যাওলা কালার, শ্যাওলা কালার ওই টাইপ, খুব সুন্দর লাগছে কালার, কালারটা খুব সুন্দর না? আমার কলেজ থেকে গ্রিন এর প্রতি এত নজর। হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছি, ওর খালি গ্রিন এর, ও এখনো গ্রিনই পড়ে আছে। আর এই একটা ব্লু, ব্লু তো থাকবেই ছেলেদের স্টকে একটা করে, ব্লু আর ব্ল্যাক এগুলো তো থাকেই গাইস। এই একটা প্যান্ট নিয়েছে ধোনি মিস্টার খান, আর এইটা নিয়েছে পুলে নামবে বলে একটা, এই দেখো টি শার্ট, একটা পুলের জন্য আমি তোমাদেরকে বলছি পুরোটা বিল হয়ে গেছে, তারপরে এটা আমি দেখতে পাচ্ছি এই কালারটা কেন নিয়েছি জানো, আমি পরবো বিলের পরে আলাদা করে এটা গিয়ে আবার নিলাম। আমি চায়ন মেরে ফেলেছি বলিস নি এটা? হ্যাঁ এটা তো মারিস নি, ওটা মেরেছিলি, কারণ দেখাচ্ছি দাঁড়াও, কেমন দুজনে ম্যাচিং হয়েছে না বল দেখ। খোলো খোলো তোমার জামাটা ঝাববো। ওরে বাবা, ভয় পেয়ে আগে লুকিয়ে দিলাম।
আমাকেও খুব ই বাবা, এটা তো আমাকে পরে কি মানাবে দেখো দেখো চলো আমরা দুজনে যাই। এটা বেল দেওয়া, এটা তো তোরা একটা আছে না গাউন মাঝে সেই স্প্ল্যানেন্ডে কিনে দিয়েছি, এটা 700 নিয়েছে আর এটা নিয়েছে 800। আমি না, আমি ওকে বললাম যে 800 টাকা দিয়ে যখন এটা প্যান্ট ওড়না মানে সরি প্যান্টার উপরেরটা হয়ে যাচ্ছে তাহলে আমি 800 টাকা বেশি দিয়ে এটাই নিই, কিন্তু ও বললো এটা পরলে অনেক বেশি স্মার্ট লাগবে, এটা নাও কোমরে বেলটার জন্য। আর এই যে ব্ল্যাক প্যান্টার সাথে যাবে তো ওইটা প্যান্ট কিনে দিচ্ছিল কিন্তু আমি নিয়ে বললাম যে যাবে, এটা তো আছে। তো যাই হোক গাইস, দুজনের ম্যাচিং হয়ে গেছে দুদিনের, হাজবেন্ড এসে বলে যে আমার ওয়াইফ তোমার ব্লগ দেখে, বাচ্চারা এসে বলে আমার মা ব্লগ দেখে, বা মায়েরা এসে বলে আমার মেয়ে তোমার খুব বড় মানে কি বলবো ফলোয়ার, মানে ভিডিও দেখতে পছন্দ করে ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তবে আমি কিছু কিছু শুনেছি যে তোমরা দূর থেকে বলো ওই দেখ রোশনারা ওই দেখ রোশনারা, এটা করবে না, আমার সামনে এসে আমার সাথে কথা বলবে আমার অনেক ভালো লাগবে, বিশ্বাস করো তোমাদের জন্য তো এত কষ্ট করে ব্লগ বানায়, তোমরা সামনে এসে আমার সাথে কথা বলবে অনেক ভালো লাগবে, দূর থেকে রোশনারা রোশনারা করার থেকে সামনে এসে কথা বলো। সকাল হয়ে গেছে গাইজ, রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল হতেই দেখছি মা কি সুন্দর আমের তরকারি করেছে, আম দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে, এই তরকারিটা আমার অনেক পছন্দের, আর সাথে নারকেলের ছাই মারতেও দিয়ে দিয়েছে, আজকে হবে বাড়িতে নাড়ু। তো চলো আমার আর রুহির ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি কারণ বোন তো চলে গেছে পড়তে, আর এখানে আমি নাড়ুগুলো এখন গোল গোল করে বানিয়ে নিচ্ছি। নাড়ু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। ফলটাও তিন বোনকে বাবা ছাড়িয়ে দেয়। এমন বাবা এমন শ্বশুর কোথায় পাওয়া যায়। হ্যাঁ গাইজ, মা আজকে দেখো না নিম পাতা ভেজেছে, ঠিক আছে নিম পাতাটা দিয়ে আগে একটু মেখে খেয়ে নি, জানি খুব বাজে খেতে। এই দেখো বৌমনির প্লেটে নেই, এই দেখো বোনের প্লেটে নেই, ভাইয়ের প্লেটে বৌমনির, আমার প্লেটে, ওই যাই হোক আমারও তো আদরের বৌমনি হলো নাকি। নতুন মা পুরনো মা দেখা চোখে লাগে না। এই যে মিহিদানা, তারপরে হচ্ছে সন্দেশ, তারপরে হচ্ছে এটা কি, হ্যাঁ কাল শুভ নববর্ষ, তার আগে এটা কি ল্যাংচা, এই তোমরা কি এতে গিয়েছিলে নাকি বর্ধমানে, এখানে হচ্ছে তরমুজ, এটা আমার মায়ের জন্য, এটা এগুলো বাবার মায়ের জন্য, এই যে তিন মূর্তি একসাথে। দেখো গাইজ, একদমই আজকে ঠিকঠাক করে ব্লগ করার সময় পাইনি জানো তো, ঈদের ব্লগটা এতটাই বড় ছিল যে এডিট করতে করতে বেশ খানিকটা সময় লাগলো। রমজান আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে কারণ তাড়াতাড়ি গেছে, কারণ তোমাদের ওখানে কি আছে বলো একটু সবাইকে। তো আমাদেরকে আনতে এসেছে লিপস্টিক, তো আমার আলমারিটার একবার দুধদাসাটা আমার খালি দেখিয়ে দাও, যাই হোক চলো এখন ওদের বাড়ি যাবো। মা পাক দিয়েছে, আমি গোলটা করেছি। গাইজ এরা দুজনে মোটকা আর মুটকি, বসেছে আমার পুরো স্কুটিটা জুড়ে আর আমাকে জায়গা দিয়েছে। দেখো
বোন কতটা রোগা তোমরা জানো তো, বোনের তো জায়গায় লাগে না, তাও তো দিয়েছি তার জন্য এখানে আমি করতে লাগেই না, জায়গা তো রোগা। ফাইনালি আমরা বেরোচ্ছি, জানো তো কখন আবার ওরা গেটে আছে, আবার আছে। ও বাবা, ইয়ে তো জায়গা হয়ে আগেল বহুত হয়ে যাবে। হাই রুহিকে নিয়ে সাই সাই করে বেরিয়ে গেল গাইস, জানো। আর আমরা মনে মনে বকা দিচ্ছি যে কে গেল এত জোরে বাইকটা নিয়ে, কখনই বুঝিনা। দাঁড়াও দেখাচ্ছি মজা। শ্বশুর বাড়ি দিদি, দেখো আমার শ্বশুর বাড়ির পাড়ায় গ্রাম লাইটিং করেছে। গাইজ, আমি আগের দিনও পার্পল পরে এসেছিলাম, আজও পার্পল পরে এসেছি। আমার শ্বশুর বাড়ির আমার লাকি কালার কি পার্পল হয়ে গেল নাকি? যাও টাটা। গাইজ, আমরা এখন এসেছি শপিং করতে, আমি আর জিজু। উপরে গেল জিজু আর আমি এখানে একটা জামা চুজ করছি। এখানে আমি আর জিজু এসেছি আইসক্রিম আর এটা কি কি বলে জানি না, আর এটা তাই তো আমিও তো বাচ্চা। এই দেখো আমার শ্বশুর বাড়িতে একটা পাখি আছে যে কথা বলে, ও মা বলে। হ্যালো, খাবে কি কি এগুলো কথা? কিন্তু এই জানে চাষি জানে, জিজ্ঞেস কর মা 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 বলে, কিন্তু বলছে না কেন গাইস তোমাদের সামনে? চলে তো এসেছি আমার শ্বশুর বাড়ি, আর বাইরেটা এত সুন্দর লাগে তাই একটু বাইরেটাই দেখছিলাম। রুই ঢুকতে ঢুকতে বলছে মা কি সেল বেরোচ্ছে গো, আমি শাশুমাকে ও মা বলে। না না, আমরা যেখানে গাই সব কটা একসাথে চুলোচুলি করি, আগেও না পরেও না। এই দেখো 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 কেমন কেমন দুষ্টুমি, কেমন দুষ্টুমি। যা যা কর, এবার কি করবি? উঠলো গাইজ, বোন আর রমজানের তো আসতে দেরি আছে, তাই একটু দেরিই করছি যে একসাথে আসলে খাবো। আর এখানে দেখো না রমজানের ল্যাপটপের উপর এত ধুলো পড়ে গেছে, পুরো আমাদের বাড়ির মতোই, সারাক্ষণ মুছতেই থাকো আর ধুলো পড়তেই থাকুক। আমি এখন জানালাটা খুলে দিচ্ছি, ওদের আসতে একটু সময় লাগবে, কারণ রাস্তাটা এত ভিড় জানো তো। আমার আম্মাজি তো খেতে দিয়ে দিয়েছে, বলছে তোরা খেতে শুরু কর, ওরা আসছে। আর এখানে ভাই আর রুহি প্রথমে স্টার্ট করেছে, আমি বলছি ঠিক আছে তোরা স্টার্ট কর, আমি খাচ্ছি। এই দেখো ওখানে নিজেই নিয়ে নিজেই খেতে বসে গেছে ভাই। রান্না টেস্টি হয়েছে? এতক্ষণে আসছে দেখো মিস্টার খান। কেমন হয়েছে রান্না বাবু, টেস্টি? এখনই নাস্তার পরে আবার ভাতও খেতে হবে, পেট ভরলে কিছু করার নেই, খেতেই হবে খেতেই হবে। নাস্তা খাওয়া তো হয়ে গেছে, আর এখানে দেখো না এরপর মেন খাবার মাছের ঝাল, এটা রমজানদের পুকুরের মাছ, তার সাথে আম্মাজি বানিয়েছে নারকেল ভাত। নারকেল ভাতটা খেতে খুবই ইয়ামি হয়, বিশেষ করে বোনের আর ভাইয়ের খুবই পছন্দের, একটু মিষ্টি মিষ্টি খেতে। আমি রান্নাঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো না সবাই মিলে বসেছি এখন খেতে, মা বাবা এখনো আসেনি। নারকেল ভাত এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, ওরা তো আগেই শুরু করে দিয়েছিল, আমি রমজানের জন্য ওয়েট করছিলাম, তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। এর মধ্যে আবার মা বাবাও চলে এসছে, আর মা এসে আমায় নারকেল ভাতটা একটু বেড়ে দিচ্ছে। আমি বোনের প্লেটেই বসে গেছি, ও একটুখানি রেখে দিয়েছিল, অনেকটাই নিয়ে নিয়েছিল, যেহেতু মাছের ঝাল দিয়ে খাবো না চিকেন কষা দিয়ে খাবো সেটাই আমি ভাবছি। প্রত্যেকটা খাবারই এত সুন্দর হয়েছে, তার সাথে আবার ডিম ভাজা রয়েছে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাবা মা আমার শ্বশুর
খেতে বসেছে, আমি এখানে সার্ভ করে দিচ্ছি। খুবই ভালো লাগছে জানো তো, নিজে হাতে বেড়ে খাওয়াচ্ছি, বিশেষ করে সবাই যখন একসাথে বসে খায় সেটা যে কতটা আনন্দের তার বলার অপেক্ষা রাখে না, তোমরাও নিশ্চয়ই বোঝো। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক গাইস, তারপরে দেখা হচ্ছে। আর এখানে দেখো না, শেষে আবার আইসক্রিমও রয়েছে। রমজান এখানে আমাদের জন্য আইসক্রিম সার্ভ করছে, আমি বলছি দাও আমি গিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি। তো চলো সবাইকে আইসক্রিমটা দিয়ে দিই। ভাই রুহি একটা গাড়িতে যাচ্ছে, মা বাবার বোন আরেকটা গাড়িতে যাচ্ছে, এখানে মিস্টার খানও আমাকে রাখতে যাচ্ছে। অনেকটাই রাত হয়ে গেছে গাইস, আসলে সবাই মিলে একসাথে হয়েছি আর এত গল্প আনন্দ মজা তো সবসময় যেন সব পরিবারেই থাকে। ফাইনালি ড্রেসটা চেঞ্জ করেছে জানো তো, একদম মানে এখন রাতে সবাই বাড়ি চলে যাচ্ছে তখন সবাই চেঞ্জ করেছে, ভাবো। এখন বউকে বাড়িতে রেখে এসে সুন্দর করে ব্যাচেলার সেজে ঘুরে বেড়াবে তাই তো, অবশ্য রাস্তা ভাগা গেছে। সবাই তো আমাকে চেনে, দেখো রমজানকে এখন সবাই রোশনার আর বর বলেই চেনে তাই না, তাই রমজান আর এই ট্যাগটা লাগাতে পারবেন না বেচারা ব্যাচেলার। তুমি কে? আমি হ্যাঁ রমজান আলী খান। এইটা হচ্ছে রোশনার আর বর, রমজান খান রোশনার আর বর। যখনই দেখবে কি গো রোশনার আর বর ভালো আছো এরম বলবে, কেউ রমজান ভাই বলবে না, ঠিক আছে? 10:30 বাজে তো চলো আমি ঘন ঘন শ্বশুরবাড়ি যাওয়া হয়ে যাচ্ছে, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হবে। কাল আবার আমাদের রাতে জাগার ব্যাপার রয়েছে, কারণ কাল আমরা বেরোবো, কালকে তো বেড়াতে চলে যাবো। কালকে রাত্রিতে তো কোনে বাস বাস ছেড়ে দিয়েছে, না না ছাড়া ডিং ডিং করে তারা বাসে চলে যাবে, এসি বাসে। ওহ বাবা, আমাদের ছেড়ে চলে যাবে জানো তোমরা সবাই, আমার জামাই মেয়ে মা বাবা ভাই বোন রুহি আমাদেরকে আলাদা না না আলাদা করে নি না। একটা সত্যি কথা গাইস, এই সমস্ত ডিসিশন আমার, আমি নি, এইটা আমার ভাই বোন মা বাবা। আমি তো বললাম আমি দোতলা বাসে যাব রে, না আমি বলছি শোনো আমার ভাই বোন মা বাবা এই এই বিষয়ে আমার উপর ভরসা রাখে, মানে আমার ডিসিশনকে ওরা ভ্যালু দেয়, মান অভিমান সব বাড়িতেই থাকে ভাই বোনের মধ্যে, কিন্তু ওরা সবাই আমার ডিসিশনকে ভ্যালু দেয়। আমরা যাচ্ছি, তোমাদের আগেই কদিন বলছিলাম যে আমরা বাসে করে ঘুরতে যাওয়ার খুব প্ল্যান, প্ল্যানেটি যখন দেখেছিলাম কয়েকটা ব্লগ আগে শপিং করতে যাওয়ার সময়, তো আমরা ওই জন্য কালকে রাতের দুজন মিলে যাবো। দাও তালি, একসাথে তালি কি একসাথে? আর মা বাবা ভাই বোন রুহি ওরা ভোরবেলা বেরোবে গাড়ি করে, এবার কোথায় যাবো সেটা তো দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতেই হবে ইনশাআল্লাহ। অনেকেই জানো যারা আমার ব্লগ গুলো খেয়াল করছো, হ্যাঁ ওকে আর দাঁড়া একসাথে কেমন লাগছে, ভুঁড়িটা কমাও, ভুঁড়ি কম গাইস, আমাদের একসাথে কিরকম লাগছে জানাও তো কমেন্ট করে, খুবই ভালো লাগছে। ব্যাস মা বলে দিয়েছে আর নাম্বার ওয়ান, যা ভিডিও করবে কিন্তু, হ্যাঁ কত ভারি বিরিয়ানি হলো আর কি হলো, আমার মা ভাবে আমার মেয়েটা কি পাগল, মাঝে মাঝে এটাই মনে করে। আমাকে বাড়িতে রেখে ও তো গিয়েছিল মাহফিলের কাছে, আর মাহফিল শুনে তার সাথে এই পাশটা করে দেখো একসাথে এইভাবে রান্না হচ্ছে, তাই জন্য ও ক্যাপচার করেছে যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এইভাবে একসাথে প্রায় কয়েকশো হাঁড়ি বিরিয়ানি রান্না হচ্ছে, এর আগে আমি কখনো দেখিনি জানো তো, এই প্রথমবার দেখে আমি তো অবাক হয়ে গেছি যে এতগুলো একসাথে ম্যানেজ করছে কি করে, দেখো কিভাবে নামাচ্ছে দুটো বাঁশ দিয়ে একটা এত বড় হাঁড়িকে। সত্যি এরকম নতুন জিনিস দেখে আমি তো সত্যিই অবাক হয়ে গিয়েছি, তোমরা কে কে দেখেছো এর আগে বা কাদের ওখানে এরকম টাইপের হয় আমাকে জানিও। বিরিয়ানিগুলো নামিয়ে এইরকমভাবে রাখা হচ্ছে, আর পাখার তলায় রাখা হচ্ছে তার কারণ যাতে নষ্ট না হয়ে যায় এত গরমে। বেশ কিছুক্ষণ ও এখানে সময় কাটিয়েছে, তারপরে অনেকটা রাত হয়ে যেতে ওর মনে হলো ঘরে ফেরা এবারে দরকার, কারণ কাল আবার আমাদের যেতে হবে রাত জেগে, তো এখনও ফিরছে। গাইস চলে তো এসেছি বাড়ি নিজের ঘরটাতে, এবার আজকাল না আমার নিজের ঘর বলতে গিয়ে কেমন যেন আমি কীরকম যেন একটা মাথায় ভাবনা চলে এলো, ওটা এটা আমার ফ্ল্যাটটা কোনটা, আসলে মেয়েদের আসলে ঘর কোনটা হয় জানি না,
সবটাই আমাদের সবার, তাই না? তো চলো, আজকে আমার শ্বশুরবাড়িতে অনেক ফলোয়ার্স, মানে আমার ভালোবাসার লোকেরা এসছে, ইভেন আমার শ্বশুরবাড়ির লোকেরাও অনেকে আমার ব্লগ দেখে, অনেকে কি প্রায় সবাই আমার ব্লগ দেখে, তারা অনেক এসে অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক তোমরা হয়তো ব্লগও দেখছো, অনেকে বলেছো খুব ভালো লাগে, অনেকের সাথে ফটো তোলা হয়েছে। এই ভালোবাসা, এই স্নেহ যেন সবসময় থাকে তোমাদের তরফ থেকেও, আমাদের তরফ থেকেও তোমাদের জন্য অতটাই ভালোবাসা, স্নেহ আর দোয়া রইল। অনেক ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমি যদি ওই দিকটা এখন দেখাই, আলমারির দিকটা, তো তোমরা শরীর খারাপ করে ফেলবে, তো দেখানোর কোনো দরকার নেই এখন, কালকে আমি ওগুলো সব গোছাবো। চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, সামনে অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে, কেউ কিন্তু মিস করো না, অনেক অনেক শেয়ার করো, চলো টাটা।